স্বপ্নদীপের মৃত্যু রহস্যের সূত্র ডায়েরি। ডায়েরি লেখার অভ্যাস ছিল স্বপ্নদীপের, সারাদিনের ঘটনা ডায়েরিতে লিখে রাখত স্বপ্নদীপ, দাবি স্বপ্নদীপের পরিবারের। ডায়েরির সূত্র ধরেই তদন্ত এগোতে চান হোমিসাইড শাখার আধিকারিকেরা। শনিবার রাতে বগুড়ায় যান তদন্তকারীরা, স্বপ্নদীপের হাতের লেখার নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা। আরো একবার জানিয়ে রাখতে চাইব স্বপ্নদীপের মৃত্যু রহস্যে এবার ডায়েরি। ডায়েরি লেখার অভ্যেস ছিল স্বপ্নদীপের, সারাদিনের ঘটনা ডায়েরিতে লিখে রাখত স্বপ্নদীপ, দাবি স্বপ্নদীপের পরিবারের। ডায়েরির সূত্র ধরেই এগোতে চান হোমিসাইড শাখার আধিকারিকেরা। স্বপ্নদীপের বোন কি বলছেন শুনুন। এখন সেটাও আমি সঠিক জানি না, কিন্তু ও নাকি মানে সারাদিনে কি পড়তো এই সমস্ত নাকি লিখতো, ডায়েরি লিখতো, হ্যাঁ যেটা মানে শুনছি এখন ওইগুলো নাকি লিখেছে। এবার আর কিছু কোনো লিখেছে কি, ওরা কোনো কিছু জোর করে লিখেছে কিনা সেটা আমরা বলতে পারবো না। স্বপ্নদীপের ডায়েরি এবার সূত্র হতে চলেছে স্বপ্নদীপের মৃত্যু রহস্যে, কারণ ডায়েরি লেখার অভ্যেস ছিল স্বপ্নদীপের, সারাদিনের ঘটনা লিখে রাখত। লেখার সুযোগ কি স্বপ্নদীপ পেয়েছিল, সেদিন কি ঘটেছিল তার সঙ্গে, অথবা যেরকমটা স্বপ্নদীপের বোন আশঙ্কা করছেন জোর করে স্বপ্নদীপের ডায়েরিতে কিছু লেখানো হয়েছিল কি, এর পাশাপাশি যে তথ্য পাওয়া যাচ্ছে মৃত্যুর দিন স্বপ্নদীপের ফোন কেড়ে নেয় সৌরভ চৌধুরী। ফোনে লাইভ করতে চেয়েছিল স্বপ্নদীপ, তার ফেসবুক অ্যাকাউন্টও ডিলিট করা হয়। সূত্রের খবর, জেরায় একথা স্বীকার করে নেয় ধৃত সৌরভ। স্বপ্নদীপের ফোন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সৌরভ চৌধুরীকে 22 অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সৌরভের পাশাপাশি পুলিশের নজরে যাদবপুরের আরও কুড়িজন প্রাক্তনী, তাদের নামের তালিকা এসেছে তদন্তকারীদের হাতে, যারা অবৈধভাবে হোস্টেলে থাকত। ইতিমধ্যে 13 জনকে আবাসিক ও প্রাক্তনীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, হোস্টেলে বেশ প্রভাবশালী বলে পরিচিত সৌরভ গ্রুপের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। গত বছর MSc-তে উত্তীর্ণ হওয়ার পরও হোস্টেলে থেকে যায় সৌরভ। স্বপ্নদীপের নামে হোস্টেলে একটি ডায়েরিও মিলেছে 68 নম্বর ঘর থেকে। হাতের লেখা স্বপ্নদীপের কিনা তা মিলিয়ে দেখতে বগুড়ায় কলকাতা পুলিশের হোমিসাইড শাখা।